নগরী ছিল এক নররায়, অহংকারী পূর্ণ ছিল তাহার হৃদয়। একদিন সেই রাজার সবারই ডাকে সকলেই করজোড়া করে নিবেদন। তব ভাগ্যে খাই মোরা শোন হে রাজন, ছোট কন্যা পুষ্পবতী কহে বিপরি, আমি খাই নিজ ভাগ্যে জানিবে নিশ্চিত। কন্যা বাক্য শুনি রাজা প্রধানিত হয়। উঠি যারে করিব দর্শন, তার হস্তে তোমা আমি করিব অর্পণ। নিজ ভাগ্যে কেমন এতে কর ভোজন, নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন। প্রাতকালে মহারাজ বাহিরে আসিল, ভিক্ষু ব্রাহ্মণের নৃপ দেখিতে পাইল। রাজার নিকট ভিক্ষা চাহিল ব্রাহ্মণ, রাজার নিকটে ভিক্ষা চাহিল ব্রাহ্মণ, রাজা তারে পুষ্পবতী করিল অর্পণ। বিজকয়ে রাজকন্যা লয়ে কি করিব, রাজকন্যা বলে ভাগ্যে তোমারে দেখাবো। পুষ্পের বচনে দিজ আশা পায় মনে, লয়ে গেল রাজকন্যা আপন ভবনে। ভিক্ষা করি দিজবর যাহা কিছু পায়, দিবা শেষে দুইজনে পাক করি খায়। একদিন সেই দিজে পুষ্পবতী কয়, আমি যাহা বলি তাহা শোনো মহাশয়। ভিক্ষাতরে যাবে তুমি করিবে ভ্রমণ, পথি মধ্যে যাহা পাবে করিও গ্রহণ। শুনি তাহা দিজবর হইল সম্মত, কুড়ায়ে আনিত যাহা পথ মাঝে পেত। এই রূপে ক্রমে ক্রমে দিন কেটে যায়, পুষ্প বলে হে কমলা করো গো উপায়। একদিন মৃত সর্প পথেতে পাইল, সেই সর্প আনে দিজ পত্নী রে দানিল। সেই মৃত